চিকিৎসা শেষে সুস্থ হয়েছেন, তবুও বছরের পর বছর পাবনার মানসিক হাসপাতালে পড়ে আছেন 8 জন। ভুল ঠিকানায় ভর্তি করার পর এসব রোগীর আর খোঁজ রাখেনি পরিবার। কোথাও যাওয়ার জায়গা না থাকায় হাসপাতালে পার করছেন মানবেতর জীবন। কেউ আছেন 3 দশক ধরে, কেউ বা 2 দশক, আবার বয়সের ভারে নুয়ে পড়েছেন অনেকেই। এভাবেই পাবনার মানসিক হাসপাতালে বন্দি জীবন কাটাতে হচ্ছে তাদের। কোথাও যাওয়ার জায়গা না থাকায় শেষ জীবনের এই একাকিত্ব দুর্বিষহ হয়ে উঠেছে তাদের। তাদেরই একজন সাইদ হোসেন। মানসিক চিকিৎসার জন্য 1996 সালে এই হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সে সময় সাইদের বয়স ছিল 36 বছর, এখন 63। এই দীর্ঘ সময়ে তার খোঁজ নিতে আসেননি কেউ। সুস্থ মানুষই কেউ রাখতে চায় না, আর অসুস্থ মানুষকে রাখবে? নিজের পেটের সন্তানই তো মা বাপের ভাত দেয় না। একই পরিণতি জাকিয়া সুলতানার। মানসিক সমস্যা কাটিয়ে উঠলেও আর বাড়ি ফেরা হয়নি। জাকিয়ার বাবা বজলুর রশিদের ঠিকানায় খোঁজ নিয়ে হদিস মেলেনি কারো। শুধু সাইদ বা জাকিয়া নয়, তাদের মতো আরও 6 জনের একই দশা। যখন জানতে পারেন তাদের কারো পরিবারই নিতে চাচ্ছেন না, তখন হতাশায় হারিয়ে যান তারা। তাদের যেহেতু কোনো গার্জিয়ান নাই, অভিভাবক নাই, আমরাই সব কিছু। এখন আমরা নিজেদের হচ্ছে ভাই বোন এরকম মনে করি, এদের সেবা করি। নাগরিক সমাজের অভিযোগ, পরিবারের কাছ থেকে বাড়তি সুবিধা পেতেই অনেক রোগীকে এখানে রেখে দেয়া হয়। হয়তো তাদের ভর্তির সঙ্গে তাদের একটা অশুভ একটা স্বার্থ রয়ে গেছে, এবং সেই কারণেই তারা হয়তো পেশালো কারো ওই ওই প্রকৃত অভিভাবককে দিতে পারতেছে না। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, এমন পরিস্থিতি এড়াতে এখন রোগী ও স্বজনদের জাতীয় পরিচয়পত্র ছাড়া ভর্তি নেওয়া হচ্ছে না। কারো মানে জমিজমা হয়তো সমস্যা হয়, কারো হয়তো দেশে থাকে না, তারা বিদেশে থাকে, কেয়ার করার লোক নেই, তাদের বাসা থেকে কেউ নেই, এখানে এই জন্য নেয় না, এখানেই রেখে দেয়। রোগীর অভিভাবকরা অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে দিয়ে সুপারিশ করে, যাতে রোগীকে আরও কিছুদিন রাখা হোক, অথবা বাড়িতে যেন না পাঠানো হয়, কোনো দিনই যেন না পাঠানো, এরকম সুপারিশ করা হয়। হাসপাতালে রোগী ভর্তির শর্তে আছে বয়স হতে হবে 18 থেকে 50 বছর। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।